বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। আমি এখানে একটা বিষয় জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে, বিএনপি যে কারাগারে তাদের সংখ্যা বলে 13 জনের কথা বলল, তাদেরকে জেলখানায় মেরে ফেলা হয়েছে, জেলখানা যারা বন্দী আছে তারা মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে এবং এরকম মৃত্যুর খবর প্রায়শ আমরা বাইরে জানি। এসংখ্যাটাও 14-15 সেদিনও একটা খবর বেরিয়েছে, জেলে মৃত্যু হবে না, বন্দী হলে কি মৃত্যু হবে না? এখন এই জেলে যে বন্দি অবস্থায় মৃত্যুর ঘটনা, এখানে এই লোকগুলো সব বিএনপি এমন দাবি তারা করে কেমন করে? তাহলে তারা বলু, তালিকা দিক কারা কারা মারা গেছে এবং কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে তারা ছিল। আর একটা বিষয়, তারা কথা কথা গুম খুনের কথা বলে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও আমাদের একই কথা যে তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে আছে। আমরা গুমের অনেক খবর জানি, কক্সবাজারে সালাউদ্দিন যখন ওপারে ধরা পড়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ধরা পড়ার আগে বিএনপি অপপ্রচারই করেছিল যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। তারপরে একজন প্রখ্যাত সাংবাদিক ফরহাদ বাজার, তার সম্পর্কে একই অপপ্রচার, গুম করা হয়েছে, পরে তাকে পাওয়া গেল খুলনার মার্কেটে।
অথচ আমাদের যে মাহফুজবাবুকে নিয়ে নগর ছাত্রলীগের নেতা তারা গুম করল সে বিষয়ে কোনো কথা বলল না। চট্টগ্রামে জামাল উদ্দিন তাদেরই পার্টির নেতা, জামাল উদ্দিন হঠাৎ করে অপহরণ, গুম, তারপর এক সময় জানা গেল তারা দৌড় চাপালো আওয়ামী লীগের উপর যে আওয়ামী লীগ তাকে অপহরণ করে হত্যা করেছে, কিন্তু পরে দেখা গেল যে জামাল উদ্দিনকে তারাই অপহরণ করেছে, বিএনপি অপহরণ করে তাকে খুন করেছে। কাজেই আমরা এখনো বলতে চাই যে গুম খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে সত্যটাকে, এবং তারা বলুক কাদের এ গুম খুন কাদের কাদের করা হয়েছে, প্রমাণ কি আমরা তালিকা দেখতে চাই। এরকম অন্ধকারে ঢিল ছুটবে বারে বারে, এটা তো হয় না, এটা রাজনীতি নয়। রাজনীতি তো তাদের এখন যে অবস্থায় গেছে, লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না, লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোনো স্পেস নেই। তারা এখন লিফলেট বিতরণের কর্মসূচি, তাও একদিন দুদিন না, ছয় দিনের কর্মসূচি, লক্ষ দেড় বাঁচাও মানুষ বাঁচাও, আসলে দেশটাকে ধ্বংস করো মানুষকে মারো, এটা হলো তাদের স্লোগান। এখানে তারা দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলছে, আসলে তাদের লক্ষ্য দেশটাকে ধ্বংস করা, মানুষকে মেরে ফেলা, আগুনে পুড়িয়ে মারা, সন্ত্রাস করে মারা, বিভিন্নভাবে মানুষ মারা, এটা তাদের অতীতের কলঙ্কিত ইতিহাসেরই অংশ। সাংবাদিকরা বলেন, মাননীয় সাধারণ সম্পাদক, আপনি তো লিফলেটের কথা আনলেন, বিএনপির আজকে যুগ্ম মহাসচিব উনি ওই লিফলেট বিতরণ সময় বলেছেন যে আওয়ামী লীগ আমলে যত হত্যা এগুলির আন্তর্জাতিক তদন্ত করে বিচার করা হবে, এ ব্যাপারে আপনার বক্তব্য। আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা কত গুণ সেটারও হিসাব দরকার, সব হিসাবই আসুক, কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা খুন হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে, এরই হিসেব দিতে হবে। হিসেব এক পক্ষের কেন, বিএনপি ক্ষমতায় ছিল তখনকার হিসেব আমরা জানতে চাই। বল, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্দেশিত অবৈধ সরকারের অবসান ঘটিয়ে অপশাসন, লুটপাট, দুর্নীতি, অত্যাচার
এবং নির্যাতন থেকে দেশকে মুক্ত করবে এবং এই তারাও নিজেরাও মুক্ত হবে, দেশকে মুক্ত করে তারা নিজেরাও মুক্ত হবে এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছে তাদের এই যুদ্ধে শরিক হওয়া যাবে। এই বিষয়টা আপনি এই ধরনের স্লোগান নতুন কিছু, নতুন কোনো কথা কয়েকদিন পরে আবার বলবে সরকারের পদত্যাগ চাই, আবার বলবে সরকারের পতন চাই, আবার বলবে সরকারকে পালিয়ে যেতে হবে, আবার বলবে শেখ হাসিনাকে হটাতে হবে, এইসব কথার কোনো মূল্য আছে? একটা ২৮ দফা এক দফা সবই তো এখন ভুয়া, সব ভুয়া প্রমাণিত, এইসবের বাস্তবতা নেই। এখন তারা ওই পুরনো কথাগুলো নতুন করে বলছে। তো এখন আমাদের কাছেও মনে হচ্ছে পুরনো সে সুরে কে যেন ডাকে দূরে। আমি তো বললাম, আপনি কি শুনেন নাই? তত্ত্বাবধায়ক মরে ভূত হয়ে গেছে, এইটা এইটা আর জীবন্ত দেখার কোনো উপায় নেই, না মরে গেছে। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবং কাদের ভাই এই সাথে একটু বলে, এই যে কাউকে সাক্ষাৎ করলো কালকে দেবের মহিন খান, এখানে কি আপনি নতুন করে কোনো চক্রান্ত ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন কিনা? না, হঠাৎ করে সব ব্যাপারে এত চক্রান্ত ষড়যন্ত্র, ষড়যন্ত্র কথাটা এত বেশি আমরা বলতে শুরু করছি, এটা সব ব্যাপারে ষড়যন্ত্র বলার দরকার। বৈজ্ঞান দেখা করেছে পিটারাসের সাথে, তাতে আমাদের রাষ্ট্রদূতের সাথে দেখা করতেই পারে কোনো রাজনীতি, এই নিয়ে আমি আমাদের কোনো মাথা ব্যথা প্রয়োজন আছে বলে আপনি কি জানেন? আমাদের কালকে বোর্ড মিটিং আছে, আওয়ামী লীগ কি বিএনপি সিলেকশন করে দেবে ঘরে বসে? আওয়ামী লীগ নিয়ম মেনে চলে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে, সেই জন্য এই দল এখনো টিকে আছে। এত আঘাত, এত বাধা, এত চক্রান্তের মধ্যে আওয়ামী লীগ বেঁচে আছে। কালকে বোর্ড মিটিং আছে আমাদের, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। আমাদের নেত্রী বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করবে, আগামীকাল দুপুরে সেখানে আমাদের প্রার্থীটা চূড়ান্ত করা। আপনি নিয়মটা কি জানেন? তো ওনাদের ৬টা কার আছে, স্পেশাল কনসুলে আমরা তো ৪৮ জনকে দিতে আমরা সমস্যা,
দুটাই বাইরে যায়, দুটা জাতীয় পার্টি পাবে আর আমরা 48টি ঠিক করব। সে সম্ভাবনা আমাদের সভাপতি তাদেরকে ভিন্নভাবে বিবেচনা করেন কি না আর অন্য চাকরি, তবে আমাদের নিয়ম অনুযায়ী এটা তারা পাওয়ার কথা, কারণ তাদের এই মিনিমাম যেটা নিয়ম 6 জন সংসদ সদস্য থাকতে হবে সেটা তো নেই, কাজে নিয়ম অনুযায়ী থাকার কথা। এখন স্বতন্ত্ররা যদি বলে আমরা আওয়ামী লীগকে ছেড়ে দিলাম, আমরা আওয়ামী লীগ করি, আমরা স্বতন্ত্ররা, তারা যৌথ সভা করে আমাদের নেতৃত্ব দায়িত্ব দিয়েছে, এখানে নিয়মভঙ্গ হলো কথা, ওদের তাদের সম্মতি নিয়ে চলে যাবে। প্রতিদিন বলে যাচ্ছে আপনি তো প্রশ্ন করার সময় খেয়াল থাকে না, আপনি বারবার প্রশ্ন করেন কেন? কেন মায়ানমারে কি হয়েছে? প্রমাণ কি? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তাদের ধরা পড়েছে, মানে ছবি আসছে, ভিডিও আসছে এবং দেখাচ্ছে যে অস্ত্র নিয়ে তারা বাংলাদেশে তাদের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট সচেতন এবং সজাগ, এরকম কিছু হলে অবশ্যই আমাদের প্রচলিত আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদেশি কারো অনুপ্রবেশ করে এ ধরনের ঘটনা যদি ঘটে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।